তারপর দেখলাম, তারপর আমি একবার খানার মতো ফোন করছিলাম, তারা কইছে আইবো আয়া দেখবো, আর সবাই দেখা দেখা পুলিশকে আইতাছে, পুলিশ কইছিল আইতাছে। আচ্ছা, বাইকের মালিক এখন খবর পাওয়া গেছে না? বাইকের মালিকের খবর পাওয়া গেছে বলতে আমি হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস দিছিলাম, তো স্ট্যাটাস দিছিলাম পরে দিয়ে আমার একটা বন্ধু আছে, বন্ধুর ভাইয়ের বন্ধু মনে হয়, তো হেয়ারটা করছে, হেয়ার কাছে জানাইছে, তারপর হ্যাঁ আমার ফোন করছে পরে দিয়ে মালিক আমার ফোন করছে পরে কথা হয়েছে, কইছে ভাই তুই আসে রাখতে, আমি কিছু তুমি আয়ো, তুমি আয়া থানার লোক মানে পুলিশ স্টেশনে কথা বলছে। কোন জায়গায় এটা? এটা বিশালগড় গোকুলনগর, মানে রাস্তার মাথায় ব্রিজের লোক। আচ্ছা, কোন সময় করে দেখছো এটা বাইকটা? আমরা দেখছি সকালবেলা সাতটার দিকে। তোমরা কীভাবে জানছো বাইকটা কালকে চুরিছে না? বাইকটা চুরি হয়েছে না কিছু জানছি না, আমরা কিছু দেখছি না ফেসবুকে কিছু পোস্ট করতে, কিন্তু বাইকটা এলো পাওয়া যাওয়ার পরে আমি স্ট্যাটাস দিয়ে স্ট্যাটাস দেওয়ার পরে এমনি এমনি কালেক্ট করেছিলাম, প্রচার দিকে রাখছিলাম। গতকালকে রাতে নাগরজলা স্ট্যান্ড থেকে একটা মোটরসাইকেল চুরি হয়েছে, যেটার নাম্বার হলো গিয়ে TIWN 07F 9661 Pulsar 150। নাগরজলাতে চুরি হওয়ার পরে এটা যে বাইকের মালিক ওরা থানাতে গিয়েছিলো লোকাল পুলিশ স্টেশনে, তো আমাদের কাছে একটা খবর আছে এরকম, তো আমরা রাত্রে কালকে আমাদের যে মোবাইল পাঠিয়েছিলো ওরাও মানে সার্চ করছে, মোবাইল ডিউটি চেক করছে পাইছে না, তো আজকে সকালবেলা যখন আমার ডিউটি পাঠিয়ে আসছি এদিকে মানে ভেহিকেল চেকিং করতে, তখন কিন্তু সার্চ গিয়েছিলো, তো হঠাৎ এই মোটরসাইকেলটা আমরা দেখেছি জঙ্গলের মধ্যে লোকার অবস্থা, তো আমাদের পুলিশ খবর পেয়েছি, তারপর আমি আসলাম, আমাদের অফিসার আরও অফিসার এসছে, স্টাফ এসছে, জঙ্গল থেকে আমরা রিকভারি করেছি। সাইকেলটা কোনখান থেকে চুরি হয়েছে? নাগরজলা স্ট্যান্ড থেকে কালকে রাত্রিবেলা চুরি হয়েছে। সাইকেলের মালিক কে এসছে বা পাওয়া গেছে? এখন কি করা হবে সাইকেলটা? থানা নিয়ে যাবো, মালিকের যদি সাইকেল হয় আমরা ওনার্সি এস্টাবলিশ করবো, লোকাল যে থানাতে তারা ইনফরমেশন দিয়েছে তাদেরকে জানাবো, অ্যাজ পার ফর্মালিটিস যা যা করে সবটাই করবো, তারপরে এটা আইনগত মালিক।